সে পুরো মানুষের হাড় কিন্তু বোঝাতেছে ভাই, দেখছেন মানে পশু বা কিছু হাড় দিলে কিন্তু অনেক বড় বড় হয়, হাড়গুলো বোঝা যাবে মানুষের হাড়ের মধ্যে ছোট ছোট হাড়গুলো দেখছেন। আগুনের ধাপটা ধাক্কা মেরে বসে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এটাই গোস্ট হান্টারের ঢাকার কাম্য, আপনাদের ভালো রাখার জন্য আমরা গোস্ট হান্টার ঢাকা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন হরস উপহার দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটা ভৌতিক অনুভূতি পেয়ে থাকেন। সো বরাবরের মতো আমরা গোস্ট হান্টার ঢাকা আমাদের টিম নিয়ে আসছি একটা ভয়ঙ্কর একটা জায়গায়। সেই জায়গায় অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা খবর পাইছি, এলাকার লোকদের কাছে শুনছি। সো আমরা আজকে টিম নিয়ে আসছি এখানে জায়গাটা এক্সপ্লোর করার জন্য, কি ঘটে বা কি হয় সেটা দেখার জন্য। আচ্ছা কত আগে শেষ করো? সো গোস্ট হান্টার ঢাকা টিমে আমি অসীম, জায়গাটা অনেক ভয়ানক। আমার সাথে আছে রাশিদ ভাই, আসসালামু আলাইকুম। আর ক্যামেরার পিছনে আছে মনির ভাই। মনির ভাই, জায়গা নিয়ে কিন্তু অনেকগুলো মর্মান্তিক ঘটনা শুনছিলাম, এখানে নাকি মাঝে মাঝে মানুষ হারানো যায়, এবং এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশে অনেক কিছু। আল্লাহ, অনেকেই এখান থেকে ভয় পাইছে, অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছে, মানে শ্যাডো আকৃতি কিছু দেখতে পাইছে, আর মানুষও হারানো গেছে আমরা শুনতে পারছি। চলেন আমরা দেখি এখানে কি ঘটে বা দর্শককে দেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি বরাবরের মতো আমাদের ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস, শুধুমাত্র বিনোদনের জন্য, বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আমরা কাউকে দেখার জন্য জোর করি না এবং কাউকে বলি না দেখেন। যদি ভালো লাগে আপনারা দেখবেন, দেখার পর একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই ভয়ানক ভিডিওটি শুরু করবো এখনই। তো আমাদের টিমে আমরা তিনজন আসছি, আসলে আমাদের টিম মেম্বার সবাই আসতে পারে না কাজে ব্যস্ততার কারণে, আজকে আমরা তিনজনে আসছি। তো ভিতর দিকে যাও। এই জায়গা নিয়ে অনেকগুলো ঘটনা আমরা শুনছি, ভৌতিক ঘটনা ঘটে এখানে, মানুষজন হারানো যায় শোনা যায়। এখানে একটা পুকুর আছে সেটা আপনাদের দেখাবো, এবং এই জঙ্গলটা কতটা ভয়ানক আপনাদের মধ্যে শেয়ার করবো। আসলে ভৌতিক ঘটনাগুলো আসলে রাত্রিবেলায় জঙ্গলে আসলে আসলে কি ধরনের ভৌতিক অ্যাটাক বা ভৌতিক অ্যাক্টিভিটিগুলো বোঝা যায় তাদের আমরা দেখাবো যতটুকু সম্ভব। দেখা যায় নাকি? এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো কিনা জানি না, যতক্ষণ থাকতে পারি এখানে শুনছি এখানে কিন্তু অনেক কিছু দেখা যায়। জায়গা দেখলেই তো মনে হয় গা শিউরে উঠে, মানে ভয়ানক একটা জায়গা। সবটা আশেপাশে সুন্দর করে কোনো মানুষজনের আনাগোনা এখানে আসলে দেখা যায় না। অ্যাকচুয়ালি আমরা এইসব জায়গাতে বেশি আসি যেখানে আসলে ভৌতিক ঘটনা ঘটে এবং মানুষজন সেখানে আসে না। সামনের দিকে যাও তো, এখানে হাঁটার মতো পরিস্থিতি নাই ভাই। সাপ থাকতে পারে, সাপ থাকতে পারে ভাই। হার ভাই, হার দেখছেন ঠিকই মানুষের হাড়ের মতো দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে মানুষের হাড়ই দেখেন, মানে এখানে কোনো মানুষ মানে এখানে মরার পরে এখানে কিন্তু ই হয়ে গেছে, এটা হাড়গুলো বেরিয়ে গেছে। কি আল্লাহ, সে পুরো মানুষের হাড় কিন্তু বোঝা যাইতেছে ভাই, দেখছেন মানে পশু বা কিছু হাড় দিলে কিন্তু অনেক বড় বড় হয়, বা দেখলে বোঝা যায় একটা মানুষের হাড়ের মতো ছোট ছোট হাড়গুলো দেখেন, একেবারে ছোট না একবারে ক্লিয়ার করে দেখাই, জুম করে দেখেন।
এখানে হাড়গুলা মানুষেরই মনে হচ্ছে। এগুলো কি দেয় তো ভালো করে মানুষের, এগুলো হাত দিও না ভাই, এটা সমস্যা হবে কিন্তু। আমার কিন্তু খুব ভয় লাগতেছে মনি ভাই, জায়গাটা এই দৃশ্যটা দেখে আমার মনে হয় না যে কেউ স্থিরভাবে এখানে থাকতে পারবো ভাই। যাও তো এখানে কিছু একটা মুখ বলো না এখান থেকে ভাই, আমার খুব ভয় পাচ্ছে ভাই। এগুলো হাত দিন এদিক দিয়ে ধারে আছে ওখানে, পাও দিয়ে না আর গুলা কিন্তু মানে জানি না এখানে আরো আসে কিনা জানি না, চেষ্টা করবো। আবার ভিতরে কাটা দেবে ওই দৃশ্যটা দেখে দেখছেন আপনি। কোন দিকে তাকায় না, সোজা খালি কাম পিছন দিকে একটা টান দিলে বারবার অ্যাটাক করতেছে পিছন থেকে আমাদের সাইড সাইড থেকে, অনেক পোকামাকড়ের আক্রমণ আমাদের উপর। পিছনে মানে হাতটা দিয়ে আমরা ধাক্কা টান দিয়ে পিছনে নিয়ে গেল। আল্লাহ সামনে যাও সামনে যাও সামনে যাও, কিছু একটা আস, এটা করতেছে আমাদের খুব ভয়ঙ্কর জায়গা ভাই। আর প্রচুর পোকামাকড় এখানে আমাদের অ্যাটাক করতেছে, দাঁড়ানো যেতেছে এখানে তুমি কিছু দেখছো নাকি এখানে ইয়াল্লা সাউন্ড গুলো কিসে চলে গেল এখান থেকে, আমার ভয়ে হাত পা কাঁপতেছে কিন্তু এখানে আসার পরে হাড় গুলা দেখে আমার কিন্তু আসলে মনে চাইছে এখান থেকে আমরা চলে যাই এখন মনে হইতেছে আমার। এখানে ঘটনাগুলো ঘটে আসলে এখান থেকে অনেক সাউন্ড শোনা যায়, এখানে নাকি মানুষ হারানো গেছে অনেক সময় দেখলাম, হাড়গুলো দেখালাম জানি না এগুলা কোনো মানুষজন এখানে মেরে বা মৃত মানুষজনের কোনো কোনো কিছু কিনা জানি না, আপনাদের হাড়গুলো দেখালাম জানি না এগুলো হাড়গুলো দেখে ভাই আমার পিছন থেকে মনে হয় কিছু একটা কেউ চাপাইতেছে মনে হয় মরমর করে খাইতেছে। ইয়াল্লা কি সল্প অনেক সেকেন্ড একটা মুভ করে বারবার ভাই, এদিক দিয়ে মনে হয় কিছু একটা ভাইতেছে, কিছু একটা ধর দিল ভাই মনে হয় পাশ দিয়ে। দেখো তো সাউন্ড শুনতে পাইছেন আপনি, এই পাশে কিন্তু পুকুরটা শুনছি, এই পাশে কিন্তু পুকুর আছে, এটি কিন্তু মানুষজন সন্ধ্যার পরে একদম ইনটোটাল কোনো মানুষজন এই জায়গার নাম শুনলে ভয় পায়, এটা তো আসেই না, কি ভয়ানক একটা জায়গা। এখানে একটা গহীন জঙ্গল, এখানে কিন্তু অনেক কিছু হতে পারে, সাবধানে। আমি এখন পুকুরের দিকে যাবো, ওদিক দেখালাম আসলে দেখার পরে আসলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাদের এখানে কিন্তু পুকুর না গেল্লা আক্রোশ চাল এখানে বুঝতে পারছেন গাইস ভিউয়ার্স, আজকে জায়গাটা এতটা ভয়ানক আছে এরকম জায়গা আমরা কখনো আসি নাই গেল্লা। সাউন্ড কেসে বারবার সাউন্ড আসছে কিন্তু কি পিছন মনে হয়
কাছে দেখেন ভাই, ধানগুলো শুনলে একটু ভয় লাগে। শুনে ব্যথা হতে পারে, কাঁপতে ভাই। আর মনে হচ্ছে এখান থেকে আমরা আমাদের চলে যাওয়া ভালো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব। কী দেখলাম ওইটা ভাই, আমি কী দেখলাম আল্লাহ! কিন্তু থাকার জীবনে আমি একদম ইম্পসিবল ভাই, এত ভয়ানক। ইয়াল্লাহ ইয়াল্লাহ আল্লাহ পুরি ভাই, মানে কিন্তু পুকুরটা পিছন থেকে কিন্তু মানে আমাদেরকে ফলো করতেছে, যেটা দৌড় দিল ভাই আমার পিছনে। কুয়েলাম ভাই, আর খুব ভয় লাগতেছে ভাই, পুকুরের পানি এত কালো দেখাই যাচ্ছে না কেমন। মনে হলো এখানে কেউ মানে উপর থেকে লাভ দেখে একটা পড়লো এরকম গাছটার উপরে, কলা গাছটা পড়ল গাছটা। আরো ভয় করতেছে ভাই, ওই পাশে কিছু একটা দেখলাম ভাই, ওই পাশে যাওয়া ঠিক হবে না ভাই, পুকুরের ভিতরে মনে হয় কেউ না, বড় বড় মাছ তেমন লাভ পানির ভিতরে কিছু একটা। পানির ভিতরে মনে হয় একটা লাভ লাভ শব্দ এলাম ভাই, মানুষ কুকুর ডাকতে তো মনে হয় কুকুর না, শিয়া কুকুর না ভাই, কুকুর না ভাই। আমি কিন্তু একটা সাউন্ড আসলো মনে হয় কোনো একটা সাপের, না মানে মানুষের কণ্ঠের মতো কিন্তু একটু অন্যরকম। বড় গাছ থেকে মনে হয় মানে আমার উপরে উপরে আসলো আগুন দিয়ে কিন্তু আরো ভয়ানক, সামনে যাও তো।
মরি ভাই আমার কি একটু ভালো লাগছে আল্লাহ ওটা পিছনে কিছু একটা দাঁড়িয়ে আসলো ভাই পিছনে কিছু একটা দাঁড়িয়ে আসলো এখানে আল্লাহ আল্লাহ মাথা মিন সারি মাখা লাখ জায়গাটা মনে ঢিলাই আছে কেউ আমাদের বিরক্ত মা ইচ্ছা কিন্তু ঢেলাই দিয়েছে আমাদের এখানে ওরা হয়তো বিরক্ত হয়েছে আমাদের উপরে আমাদের এই জন্য বারবার এটা করার চেষ্টা করতেছে সাউন্ড আসে গেল চার সাইড থেকে কেমন সাউন্ড আসতেছে বারবার আমাকে পিছন থেকে কিছু কেউ একটা ডাকতেছে আমাকে দিক দিয়ে এত জঙ্গল গাছ গাছালি আসলে মানুষজন যদি এখানে যদি কেউ মানে হারানো যায় অথবা যে কোনো ভাবে যদি আসে কেউ আসলে সে ভয়ে মারা যাবে এটা কি বট গাছ নাকি এটা বট গাছ না হিজল গাছ এটা ভয়ানক কিন্তু লাগতেছে গাছটা সব গাছে কিন্তু আসলে গেলা এত রাত্রে এখানে কুকুরের সাউন্ড কি ধাক্কা দিয়ে আছে আমাদের ধাক্কা দিয়ে পানির ভিতরে নিয়ে যাবে এরকম প্ল্যান ছিল মনে হয় লাইট দর তো ভালো করে ভালো করে লাইট দরছে এখানে গাছের নিচে কিন্তু মানে একদম মানে যখন পড়ছে পড়ার পর কিন্তু এটা পানির উপরে এইভাবে আছে গাছের উপর তো আর একটা গাছ হ্যাঁ আর সাউন্ডগুলো কিছু আছে এই গাছগুলো দেখলে কিন্তু আসলে ভয় লাগে গা কিন্তু মানে শিউরে যায় আর এই প্লেসটা আসলে এতটা ভয়ানক মানুষজন এই জায়গাটার নামটা শুনলে ভয় পায় সাউন্ড আসছে কিন্তু এটা কিন্তু একটা
কিছুটা দেখলাম আমি এখানে মনে হলো এদিকটা কিছুটা ছিল কাছের পিছের সামনে ভাই ওখানে যাবা ওখানে যাবা তুমি আমি এখানে দাঁড়িয়ে আছিলাম ভাই আগুন চলতেছে এভাবে কিভাবে এটা সম্ভব খেলা আমি নিজে কিন্তু কিছু নাই ভাই দেখছেন এই আগুনটা এভাবে কিভাবে গেলো একদম কিন্তু মিস্টেরিয়াস আল্লাহ ভাই এখান থেকে ভাগেন একদম মিস্টেরিয়াস কিন্তু ভাগেন ভাই আমার আর এক মুহূর্ত বেলা জিনিসগুলো দেখছি ভাই আবার দেখো অন্য কোনো দিন এলাই নাকি ভালো থাকবেন এল্লা আল্লাহ বেশ এল্লা জায়গাটা তো ভয়ানক দূর দাও দূর দাও দূর দাও আসসালামু আলাইকুম আজকে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন দূর দাও দূর দাও কোন দিকে যাবো ক্যামেরা বন্ধ করে তুমি সাউন্ড কি ক্যামেরা অফ করবো অফ করে দেখো।